এটা 2011 প্রথম এবছর যে বছর চালু হয় সে বছরেই আমি পেয়েছি। এক শিক্ষক দিবসে আমি এটা গ্রহণ করেছিলাম, আমি কয়েকদিনই ভাবছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল আর এক শিক্ষক দিবসে আমি এটাকে প্রত্যাখ্যান করব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাড়ছে জনতার গর্জন। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন। এবারে সেই তালিকায় নাম কাঁথি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বর্তমান দক্ষিণ কাঁথি বিধানসভার বিজেপি বিধায়ক অরূপ কুমার দাসের। শিক্ষারত্ন পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করে তিনি বলেন, 2011 শিক্ষক দিবসে গ্রহণ করেছিলেন এই পুরস্কার, তাই প্রত্যাখ্যানের জন্য শিক্ষক দিবসকেই বেছে নিয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকে প্রথম ব্যক্তি হিসাবে আমি এই সম্মান গ্রহণ করেছিলাম, কিন্তু এখন এই সরকার ক্রমাগত এবং অত্যন্ত নগ্নভাবে অপরাধীদেরকে প্রশ্রয় এবং প্রোটেকশন দেওয়ার কাজটা করছে। যাদের প্রত্যক্ষ মদতে ধর্ষণকারী খুনিদের নিস্তার পাইয়ে দেওয়ার ব্যবস্থাপনা চালু হয়েছে, প্রতিনিয়ত সেই পুরস্কার একজন প্রকৃত শিক্ষককে, একজন বিবেকবান মানুষকে প্রতিনিয়ত থাপ্পড় কষায়। বাম জামানার অবসান ঘটিয়ে 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। সে বছরই শিক্ষারত্ন পুরস্কার পান কাঁথি হাইস্কুলের প্রধান শিক্ষক অরূপ কুমার দাস। এরপর 2017 সালের 31শে অক্টোবর চাকরি থেকে অবসর নেন। এরপর 2021 সালে বিজেপিতে যোগ দেন। বিজেপি বিধায়কের পাশাপাশি কাঁথি সাংগঠনিক বিজেপি জেলা সভাপতির পদেও রয়েছেন অরূপ কুমার দাস। দীর্ঘ 13 বছর ধরে এই পুরস্কার সযত্নে রেখেছিলেন, কিন্তু আরজিকরের নারকীয় ঘটনা বদলে দিয়েছে তার মন। মেদিনীপুর সর্বদাই শিরদাঁড়া সোজা রেখে চলে, বিজেপি জেলা সভাপতি হিসেবে নয়, একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষারত্ন পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করেছেন। বিনীত গোয়েলের তুলনা টেনে কটাক্ষের সুরে মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জেলা সভাপতি হিসেবে ফেরাননি, তিনি একজন আদর্শ শিক্ষক এবং আমাদের রাজ্যের অতি প্রাচীন স্কুল হচ্ছে 160 বছর পেরিয়ে গেছে, 165 বছর কন্টাই হাই স্কুল, তার কৃতি প্রধান শিক্ষক। এর আগে আলিপুরদুয়ারের পরিমল রায় মহোদয় তিনি শিক্ষক রত্ন ফিরিয়েছেন, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন ফিরিয়েছেন। মেদিনীপুর সবসময় মেরুদণ্ড সোজা রাখে, বিনীত গোয়েলদের মতো মেরুদণ্ড খুলে রেখে মেদিনীপুর চলে না। মানুষের চোখ খুলে দিয়েছে কাদম্বিনীর মৃত্যু, শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, শিখিয়েছে শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। বিচার চাইছে 8 থেকে 80, অপরাধীদের আড়ালে চেষ্টার পাশাপাশি তথ্য গোপনের অভিযোগে জনতার কাঠগড়ায় রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রী। আর তাই শিক্ষক দিবসে কাঁথি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের এই সিদ্ধান্তকে কুর্নিশ। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।